তিনি বলেছেন, আমি এইচএসসি পরীক্ষার্থী, আমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছি, কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে আমি যা পড়ি কিছুদিন পর তা ভুলে যাই। আমি আমার পরীক্ষা নিয়ে চিন্তায় আছি, অনুগ্রহপূর্বক আমাকে উত্তম পরামর্শ দিয়ে সাহায্য করুন। আব্দুল তালেব, তুমি এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছো, ইনশাআল্লাহ তুমি যদি তোমার চেষ্টা অব্যাহত রেখে যাও, আল্লাহর দেয়া ফরজ ওয়াজিবগুলো মেনে চলো এবং আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করো, আল্লাহ তোমাকে শূন্য হাতে ফেরাবেন না। তিনি উচ্চ মাধ্যমিকেও তোমাকে খুব ভালো রেজাল্ট করার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। সেই কনফিডেন্সটা রাখো নিজের উপরে এবং আল্লাহ যে সাহায্য করবেন সেই বিশ্বাসটাও তুমি রাখো। তবে তোমাকে কিছু স্টেপ নিতে হবে। স্টাডি স্কিল বলে কিছু কথা কিন্তু আছে, স্টাডি স্কিল। সে স্টাডি স্কিলের একটা কমন কিছু বৈশিষ্ট্য আছে, তুমি সেটা ফলো করো। যেমন কিভাবে অল্প পড়লেও স্মরণ রাখা যায় এবং পড়াটাকে বুঝের মধ্যে রাখলে নিজের মন মতো করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে উত্তর দেওয়া যায়, লেখা যায়, এরকম অনেক টিপস আছে। তুমি হয়তো জানো যে আমাদের স্টাডি স্কিল নামে আমাদের তাইব একাডেমিরও একটা ছোট্ট কোর্স আছে। যদিও আমরা এটা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের মধ্যে অন্তর্ভুক্ত করেছি, তবে আমরা খুব দ্রুত এই কোর্সটা রিলিজ করব ইনশাআল্লাহ, একটা একক কোর্স হিসাবে, যাতে করে তোমাদের মতো ছাত্ররা যারা এই স্কিলটাকে কাজে লাগিয়ে যেন অল্প সময়ে অল্প পড়ার মধ্য দিয়ে অনেক বেশি মুখস্থ রাখতে পারো এবং ভুলে যেন না যাও। তবে স্টাডি স্কিলের কিছু ইসলামিক নসিহাও আছে, ইসলামিক টিপসও আছে। এর মধ্যে তুমি হয়তো জানো যে ইমাম শাফি রাহেমাহুল্লাহ তিনি তার ওস্তাদ ওয়াকিরকে বলেছিলেন যে আমার মুখস্থ শক্তি ভালো না। ইমাম শাফিঈ জগৎ বিখ্যাত ইমাম, কোরাশি আরবি, সুবহানাল্লাহ, এত বড় এত যোগ্য ইমাম, একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব কিন্তু ইসলামের ইতিহাসে, তারপরেও তিনিও এই অভিযোগটা করলেন তার ওস্তাদের কাছে যে আমি ভুলে যাই। তখন ওয়াকির তাকে পরামর্শ দিলেন যে তুমি পাপ কমিয়ে দাও, পাপ ছেড়ে দাও, তোমার ইচ্ছা অনিচ্ছায় হয়তো কোনো পাপ হয়ে যাচ্ছে, পাপ মানুষকে বিভ্রান্ত করে, পাপ মানুষকে বিচ্যুত করে, পাপ মানুষকে বারাকা থেকে মাহরুম করে, বঞ্চিত করে, অতএব পাপ ছেড়ে দাও, তোমার স্মরণশক্তি বেড়ে যাবে, সুবহানাল্লাহ। এবং এটা সত্যি, এবং এটা সত্যি। তাহলে তুমি আল্লাহ অভিমুখী হও, সালাত পড়ো, কোরআন পড়ো এবং এভাবে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে স্মরণশক্তিটা বাড়িয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সাহাবাদের মধ্যে এক নাম্বার মুহাদ্দিস, হাজার হাজার হাদিস তার কাছ থেকে এই উম্মা প্রাপ্ত হয়েছে। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এভাবে জ্ঞান বৃদ্ধির জন্য এবং তার মেধা বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই দোয়া দিয়েছিলেন এবং তিনি এরপরে মানে এত বেশি স্মরণ রাখতে পারতেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ইনস্ট্যান্সগুলো থেকে বুঝলাম যে স্মরণশক্তি বাড়ার জন্য বেশি বেশি আল্লাহমুখী হতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং যে কোনো পাপ, বেদাত, শিরিক, কুফরি এগুলো বর্জন করতে হবে, তাহলে আল্লাহ বারাকা দিবেন। আল্লাহ তো আমাদের ইতিহাসের বড় বড় মহা মনীষীদেরকে, স্কলারদেরকে, আলেমদেরকে অনেক বারাকা দিয়েছিলেন। ইমাম বুখারী সুবহানাল্লাহ তার হিফজ শক্তি মানে এটা এটা অবিশ্বাস্য রকমের ছিল। এক রাতে তিনি আল আদাবুল মুফরাদের মতো কালজয়ী গ্রন্থ সংকলন করেছিলেন, সুবহানাল্লাহ। অতএব আল্লাহ প্রথম জীবনে যদি আমরা কেউ ভুলে যাই, আমাদের কিছু অযোগ্যতা থাকে, স্কিল কম থাকে, আল্লাহ আমাদের সেই ভুল ত্রুটি সংশোধন করে তিনি আমাদেরকে বারাকা দিতে পারেন। অতএব আমরা আল্লাহর পথেই চলবো ইনশাআল্লাহ, এটাই আমার মূলত পরামর্শ। আর যেটা বললাম স্টাডি স্কিলের কমন যে ফর্মুলা, যে টিপসগুলো আছে, যে টেকনিকগুলো আছে, সেগুলো তোমরা জেনে বুঝে সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করো, তাহলে ইনশাআল্লাহর কোনো সমস্যা হবে না।